রাজধানীর মোহাম্মদপুরে হুহু করে বাড়ছে ছিনতাই ডাকাতির মতো নৈরাজ্য। অপরাধ দমনে বাধ্য হয়ে শনিবার মধ্যরাতে অভিযানে নামে সেনাবাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। অপরাধ দমন করে গোটা এলাকায় শান্তি ফেরাতে মোহাম্মদপুরের হাউজিংগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প বসছে। ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ছাড়াও যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এ ক্যাম্প বসানো হচ্ছে। আজ রোববার থেকে এসব ক্যাম্প বসিয়ে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করবে সেনা সদস্যরা। শনিবার রাত ১০টার দিকে মোহাম্মদপুরে যৌথ অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান 23 ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নাজিম আহমদ। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় ২৭ থেকে ২৮টি কিশোর গ্যাংয়ের তথ্য পেয়েছে সেনাবাহিনী। দু তিনটি হাউজিং এলাকার মধ্যে একটি করে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে, যেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে। এদিকে শনিবার সেনাবাহিনীর এক অভিযানে বসিলা সুপার শপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় দুজন সহ মোট ৪৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে মেজর নাজিম বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৯৭জনকে আটক করেছে সেনাবাহিনী। মোহাম্মদপুরের ২৭টি গ্যাংয়ের মধ্যে জেনেভা ক্যাম্পেই প্রায় ৩০ থেকে ৪০% রয়েছে বলে তথ্য দিয়েছেন তিনি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।